সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আমরা আরেকটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমরা চলে আসছি সদর সাতক্ষীরাতে, সাতক্ষীরা জেলা তালা থানার বাউখোলা গ্রামে আসছি। এখানে বেশ কিছু গাভী রয়েছে, সেই গাভীগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। যেহেতু এটা বর্ডার এলাকা, বর্ডার এলাকা খুবই ভালো ভালো গাভী পাওয়া যায়, কারণ ইন্ডিয়ার থেকে ভালো ভালো গাভী দেশে আনা হয় মূলত সেই গাভীগুলো। এগুলো তো আপনারা চাইলে এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন, খুবই ভালো ভালো গাভী রয়েছে। যারা বড় বড় গাভী এবং উন্নত জাতের বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান তারা এই গাভীগুলো দেখতে পারেন। আর যারা বড় বড় খামারি রয়েছে, দীর্ঘদিন ধরে খামার পরিচালনা করতেছে, তারা অনেকেই জানে যে এই সাতক্ষীরা এলাকাতে খুবই ভালো ভালো গাভী পাওয়া যায়। তো বর্তমানে এই ফার্মেও বেশ কিছু গাভী রয়েছে, সেই গাভীগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো এই গাভীগুলো যার মনির ভাই, তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন মনির ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভীটার? এটা চার দাঁত ছিল, ছয় দাঁত হয়েছে। চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে, জি। মাশাআল্লাহ, উলান পালান তো অনেক ভালো, অনেক বড় উলান পালান এটার। দর্শক দেখতে পাচ্ছেন সাথে তো একটা বাচ্চাও আছে দেখতে পাচ্ছি, কি বাচ্চা এটা? বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা, জি। বাচ্চার বয়সটা কেমন? 12 দিন ভাই। গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল এটা? গাভীটা আগে দুইটা বাচ্চা দিয়েছে, তিন নাম্বার বাচ্চা। তিন নাম্বার বাচ্চা, মাশাআল্লাহ, দেখে তো মনে হচ্ছে অনেক দুধের একটা গাভী। কেমন দুধ পাচ্ছেন এটার থেকে? দুধ পাচ্ছে বলতে আমি নিয়ে আসছি তো চার দিন হয়েছে, বুঝছেন। আগের বিয়ে ওরা 28-30 পাইছে, তবে এরকম গাভী অনেকে বলবে 35-40 দুধ পাচ্ছি, আমি ওরকম বলবো না। তবে দর্শক দেখুক, যে দেখলে বুঝতে পারবে খামারিরা যে এই গাভীটার জাত মানে ওর ভিতরে কত লিটার দুধ আছে, গাভীর জাতমান দেখলে খামারিরা বুঝতে পারবে, বুঝছেন। তা তো অবশ্যই, আমি মুখে বলবো না, গাভীতে হয়তো বা 35 দুধ হইতে পারে, আবার 1 লিটারও না হইতে পারে। জাতমান দেখে নিব ওই গাভী আর বাচ্চা, বুঝছেন। দেখে নিয়ে যাব ওই দুধের গ্যারান্টি, আমি যদি বলি 35 লিটার, যখন 2 লিটার কম হবে আমার ফোন দিয়ে বলবে ভাই 35 লিটার বলছেন, তাই 34 লিটার হচ্ছে কেন, বুঝছেন। দরকার নাই, এরকম দেখে দর্শক নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মোট কথা সরাসরি এসে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, দর্শক না ভি নাই, কম্বল নাই, দর্শক দেখতে পাচ্ছেন। আর হলো গিয়ে আপনার ইটা যে দেখতে পাচ্ছেন, উলান পালানগুলো যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন। মাজাটা একটু দর্শক আপনাদেরকে দেখাই, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভারী, অনেক ভারী মাজাটা দর্শক। এ এখনো কিচ্ছু হয় না, এ ওলানে অনেক জায়গা আছে পাশুদ ভাই, মানে দুধটা এখনো পুরোপুরি নামে নাই। নামে না, নামে খাবার দেওয়া হচ্ছে না, তো এতে এখন খাবার দেওয়া যাবে না ভাই, খাবার আরো দেরিতে দিতে হবে। যারা খামারিরা অবশ্যই বুঝবে যে এই মানের গাভীতে কখন খাবার দেওয়া যাবে, এই 20 দিন 21 দিন না যাওয়া পর্যন্ত খাবার দেওয়া যাবে না। দামটা কেমন রাখছেন এটার? এটা ন্যাচারাল আলোচনায় রাখবো, কিন্তু না আলোচনায় রাখবো না, আপনি এটা দাম দেবেন 3,85,000 টাকা। কোনো দর্শক বাড়ি যদি ভালো লাগে দাম দেবো 3,85,000 টাকা। দরদাম কি করা যাবে? হ্যাঁ, সীমিত দরদাম করা যাবে, সীমিত দরদাম করা যাবে। হ্যাঁ মাসুদ ভাই, দেখেন এই গাভীটা দাম চাইলে কিন্তু 4,500,000 টাকা পর্যন্ত দাম চাওয়া যায়। আপনি তো গাভী দেখেন, এরকম একটা গাভী সচরাচর পাওয়া যায় নাকি, বা কেউ দেখাইতে পারে নাকি, আমার মনে হয় না। অনেক ভালো একটা গাভী। হ্যাঁ, তো এটা দেখলাম আমরা প্রথম গাভীটা, প্রথম গাভী। তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বরে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন মনির ভাই, তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। হ্যাঁ, এখন তো দাঁত হয় নাই, এখনো দাঁত হয়নি। হ্যাঁ, দাঁত হয় নাই আপনার, আগামী মাসের 4 তারিখ ডেট আছে কার্ডে। কার্ডে ডেট আগামী মাসের 4 তারিখে, জি। দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ উলান পালান তো খুবই ভালো আসছে। উলান পালান ভাই, এখন পর্যন্ত সময় আছে তো 15 দিন, দেখা যাবে যখন বাচ্চা দেবে তখন এই উলান নিয়ে হাঁটতে পারবো না গাভী, প্রথম বাচ্চা দেবে। হ্যাঁ, আর এর একটা রেকর্ড আছে, এর মায়ের, এর মায়ের সর্বোচ্চ এই ফার্মে ছিল তো 34 লিটার পর্যন্ত দুধ পাইছে মা থেকে, এর মা ওইখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ, 33-34 দুধ দিছে এর মা, এর মা 33-34 দুধ দিছে, তাও তো ভালো একটা গাভীর বাচ্চা এটা। আর এটারও তো জাতমান খুবই ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ আশা করতেছি প্রথম ইলেকট্রিশিয়ানতে বাচ্চা দেবে, ও 25 পাবে ইনশাআল্লাহ প্রথমে। কার্ড আছে না? জি জি জি। তো দর্শক কার্ডটা একটু দেখাই, দর্শক কার্ডটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিছু হয় না ভাই, কিছু হয় না, দেখেন
এখনো 15 দিনের মতো সময় আছে বাচ্চা দিতে। গাবি দেখার আর মাথাটা দেখেন কত সুন্দর ছোট মাথা। গাবিটা আরো অনেক বড় হবে দর্শক, গাবিটা আরো অনেক বড় হবে। উলান পালানটা তো ভালো আসতেছে, মানে আরো অনেক আসবে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমি আপনাকে বললাম তো যে গাভি, এই যে গাভিটা দেখেন, এটা যদি কেউ চায় তো গাব গাভি, ওর মার রেকর্ড আছে সেই হিসেবে আমরা গ্যারান্টি দিয়ে দিতে পারি। প্রথম ইলেকট্রিশিয়ানে যদি 25 না হয় ঠিক আছে, তা গাবি ফেরত দেবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি। শুধু ওর মায়ের রেকর্ড আছে দেখে, আচ্ছা ওর মায়ের রেকর্ড আমাদের কাছে আছে, আমাদের ফার্মেই ছিল, 33-34 দুধ পাইছি ওর মা থেকে। তা ওর মার চেয়ে পার্সেন্টেজ আরও অনেক ভালো পাইছি ইনশাল্লাহ, বুঝছেন। আচ্ছা আচ্ছা, তো দামটা রাখছেন 3,25,000 টাকা সিরিয়ালের 2 নম্বর গাভিটা। জি 2 নম্বর গাভিটা। তো 3 নম্বর গাভিটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। জি ভাই, এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, তবে রানী বলি আমরা, ওই সৌন্দর্য জন্য রানী বলা হয়, সুন্দরের কারণে। হ্যাঁ হ্যাঁ, এটা আগে একটা বাচ্চা দিছে, সেকেন্ড টাইম বাচ্চা দিবে, প্রেগন্যান্ট। প্রথম ইলেকট্রিশিয়ানে ওরা দুধ পাইছে আপনার বলছে 27 লিটার। মাজাটা দেখেন দর্শক, আমরা দুধ যে হবে না বোঝা বলবেন কেমনে। দেখেন দুধের গরুর মাজা এমনই হবে, দেখেন মাজা কি গরু, অনেক বড় মাজা মাশাআল্লাহ। দাঁতে কয়টা গাভিটার? 4 দাঁত ভাই, তার মানে সেকেন্ড টাইম বাচ্চা দেবে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। দর্শক দাঁতে 4টা, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। কতদিন সময় আছে এখনো এটার? এখনো ফুল 1 মাস বাকি আছে ভাই, এখনো প্রায় 1 মাস বাকি আছে। হ্যাঁ, উলান আসতেছে, দেখাই দেন উলান। উলান পালান তো দেখাতেই হবে দর্শক। উলান বাটগুলো দেখেন কত সুন্দর ফেন্সি বাট, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন যে দুধের গাভি, কোনো নাভি কম্বল কিচ্ছু নাই। দেখেন মাজাটা অনেক ভারী, এখনো সময় আছে প্রায় 1 মাস। সেকেন্ড টাইম বাচ্চা দেবে। হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা দেবে। এবার দুধ কেমন আশা করা যায় এটার থেকে? এও বলবো না ভাই, যেহেতু আপনাকে ওইটা আমাদের কাছে ওর মা ছিল এই জন্য বলা, সেই জন্য বলছে। আর এটা আমাদের নেওয়া, বুঝছেন, যেহেতু কিনা ক্রয় করা, এটা বলবো না। গাব গাবি জাতমান দেখে দর্শক নিবে, জাতমান দেখে আপনারা নিতে পারবেন, কারণ জাত দেখলেই বোঝা যায় যে গাভির দুধটা কেমন হতে পারে। প্রত্যেকটা গাভি খুব শান্ত সবল, দেখেন প্রত্যেকটা গাভি কিচ্ছু বলবে না, শান্ত গাভি দর্শক দেখতে পাচ্ছিলেন। এটার দামটা কেমন রাখছেন? এটা দাম চাওয়া 3,30,000 টাকা। 3,30,000 টাকা জি। দরদাম করা যাবে? হ্যাঁ, সীমিত দরদাম করা যাবে দর্শক, সীমিত দরদাম করা যাবে। এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নম্বর, 3 নম্বর গাভি। আর আপনাদের ফার্মের ভিতরে তো আরো অনেক গাভি আছে। হ্যাঁ, ফার্মের ভিতরে আমার ভাইয়ের অনেক গাভি আছে, ওগুলো দেখাই দেবো, কিন্তু কোনো রেট বলা হবে না। সরজমিনে আসার পরে যদি কারো কোনো গাভি পছন্দ হয় দরদাম করে বুঝে হলে নিতে পারবে আর কি। তো গাভিগুলো একটু দেখিয়ে দিই এক ঝলক দর্শকদেরকে। দর্শক আমরা খামারের ভিতরে আসলাম, তো ভিতরে তো প্রচুর গাভি দেখতে পাচ্ছি আমরা, বাইরে তো মাত্র 3টা গাভি দেখালাম, তো ভিতরে তো গাভির অভাব নাই। জি, এখানে আপনার 18টা গাভি আছে। 18টা গাভি আছে, প্রচুর গাভি মাশাআল্লাহ। মূলত তো এখান থেকে দুধ বিক্রি করা হয় না? হ্যাঁ হ্যাঁ, দুধ বিক্রি করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে দুধ বিক্রি করা হয়, প্রচুর গাভি আছে। ওই পাশের গাভিগুলো আমরা একটু দেখাই, চাইলে এখান থেকে নিতে পারবে দর্শক। হ্যাঁ, দরদাম যদি বনে ইনশাল্লাহ আমরা কিছু গাভি হয়তো বা সেল করা হবে, সরজমিনে আসলে, এভাবে না অনলাইনে না আর কি, এগুলো নিতে হলে সরজমিনে আসতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমাদের এই গাভিগুলো সব গাভি হয়তো বা কিছু গাভি আছে ছোট, কিন্তু সব নাম্বারের গাভি, ব্র্যান্ডের গাভি, বুঝছেন, দুধের গাভি। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ওই ভাই শুধু পোষার জন্য কালেকশন করছে, এগুলো বিক্রি করার জন্য করে না। দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে প্রায় 17-18টা গাভি আছে, আর ওই সাইডে গাভির বাচ্চাগুলো রাখা আছে না? জি জি। দর্শক গাভিগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা, খুবই ভালো ভালো গাভি আছে এখানে, কারণ লালন পালন করা হয়, এগুলোর দুধ বিক্রি করা হয় মূলত এখান থেকে। তো আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই, যেহেতু দাম বলবে না সেই কারণে আমরা একটু হেঁটে হেঁটেই দেখাই আপনাদেরকে, যে আপনারা এসে সরাসরি দরদাম করে নিতে পারবেন গাভিগুলো। এই যে এই পাশেও প্রচুর গাভি আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আর এই যে এখানে গাভির বাচ্চাগুলো রাখা, দর্শক এখানে গাভির বাচ্চাগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা।
সারও আছে কিছু। আর এই যে পাশ থেকে দেখেন গাভিগুলো, মাশাআল্লাহ। তো এসে নিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, দরদাম করে নিতে পারবে, যেহেতু দুধদান হয়ে গেছে এগুলোর। হ্যাঁ, সব দুধদান করে গেছে। তো দর্শক, আমরা গাভিগুলো আমরা আপনাদেরকে দেখালাম, এই যে এইটাই ফার্ম ভিতরে, এই যে দেখাই আপনাদেরকে আমরা একটু, এই যে ফার্মের ভিতরে আর বাহিরে এই যে গাভিগুলো রাখা আছে। তো এই গাভিগুলো যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগটা করবে, ঠিকানাটা যদি একটু বলে দিতে। হ্যাঁ, তো হচ্ছে আপনার বাউখোলা গ্রাম, ইসলামকাঠি ইউনিয়ন, তালা থানা, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে, তালা থানাতে। জি জি জি, বাউখোলা গ্রাম। জি 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 জি, দর্শক দেখতে পাচ্ছিলেন। আর ফোন নাম্বারটা 01799841214, এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবে। জি জি, অবশ্যই। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাই, গাভীর সেক্টরটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। তবে গাভী, এই বিগ সাইজের গাভীগুলো যারা কিনবে অবশ্যই যেন সরজমিন আইসা নিজে দেখা বুঝে নেয়, এটা হলো এক নম্বর কথা। আর আমাদের গাভীগুলো প্রত্যেকটা গাভী রাশিয়ান ভ্যাকসিন দেওয়া আছে, যদি কোনো ভাই নেয় তো ইনশাল্লাহ FMD অন্যান্য যে সব ভ্যাকসিন করা আছে, বুঝছেন, এনে ইনশাল্লাহ কোনো টেনশন করা লাগবে না। আর আশা করি এই গাভিগুলো যারা নিবে কেউ ঠকবে না ইনশাল্লাহ, বুঝছেন। আচ্ছা আচ্ছা, নিতে পারবে, নিতে পারবে। তো মনির ভাই, আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।